ওয়েলকাম টু কুজিন ক্যানভাস। আমি ঝুমা। ভালো খাবারের রেসিপি যদি পেতে চাও তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি এখনো না করে থাকো। শীতকালে বাজারে গেলেই মনটা ভরে যায় নানান রঙের সবজি দেখে, তাই ভাবলাম শীতের মরশুমে তোমাদের সাথে একটা ভেজিটেবিলের রেসিপি শেয়ার করি, যার নাম পালাং গোবি মাটার। এই রেসিপিটা বানাতে আমার সময় লেগেছে 30 মিনিট মতো। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। কুজিন ক্যানভাসের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপির জন্য প্রথমে আমাদের ফুলকপিকে কেটে নিতে হবে ছোট ছোট করে। ফুলকপিটাকে কেটে আমি একটা কাঁচের পাত্রে রেখে দিলাম, সঙ্গে লাগছে আলু। আলুটাকেও আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে এগুলোর মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর মাইক্রোওভেনে 5 মিনিটের মতো আমাদের এটাকে কুক করে নিতে হবে। এছাড়া এই রান্নার আর এক প্রধান উপকরণ হলো পালং শাক। পালং শাকটাকেও কুচি করে আমি এখানে কেটে নিচ্ছি। সঙ্গে লাগছে কিছুটা ধনে পাতা। ধনে পাতাটাকেও আমি রাফলি চপ করে কেটে নিচ্ছি। আর লাগছে কাঁচা লঙ্কা। তারপর এই ধনে পাতা, পালং শাক আর কাঁচা লঙ্কাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমাদেরকে পেস্ট করে নিতে হবে। এছাড়া লাগছে টমেটো। টমেটোটাকেও আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিই। আর লাগছে পেঁয়াজ। পেঁয়াজটাকে এই রেসিপির জন্য আমাদের স্লাইস করে কেটে নিতে হবে। এরপর পেঁয়াজটাকে আমি একটা আলাদা পাত্রে রেখে দিলাম। এছাড়া লাগছে পনির, কড়াইশুঁটি। আমাদের একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে, সেই জন্য পাত্রে কিছুটা জলে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সমস্তটাকে খুব ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে পনিরের পিসগুলোকে। পনিরটাকে আমাদের এদিক ওদিক করে ভেজে নিতে হবে। পনিরটায় কিছুটা কালার চলে আসলে পনিরটাকে তুলে অন্য পাত্রে রেখে দিতে হবে। তারপর ওই তেলে ফুলকপি আর আলু টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। ওগুলোকেও তেলের সাথে নেড়ে হালকা করে ভেজে নিতে হবে, এরকম কালার আসা পর্যন্ত আমাদের ভাজতে হবে। তারপর ওই ফ্রাইং প্যানে আরো কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলে দিয়ে দিলাম পেঁয়াজের স্লাইস গুলো, সঙ্গে দিয়ে দিলাম কিছুটা লবণ।
এরপর ওগুলোকে আমাদের ভালোভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম কালার অব্দি ভাজা হয়ে গেলে তারপর অন্য পাত্রে তুলে রাখতে হবে। তারপর ওই তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা, সঙ্গে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। ওটাকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে শুকনো করা টমেটোর পিসগুলো, ওটাকেও তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এরপর খুব ভালো করে মশলার পেস্টটাকে আমাদের কষিয়ে নিতে হবে তেলের সাথে। তারপর দিয়ে দিতে হবে কড়াইশুঁটি গুলোকে। সঙ্গে কিছুটা জলও আমি দিয়ে দিলাম। এরপর সমস্তটাকে খুব ভালো করে যতক্ষণ না তেল না ছাড়ছে সে পর্যায়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভাজা ফুলকপি আর আলুগুলোকে, ওটাকেও মশলার সাথে কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর চিনি, তবে চিনি তোমরা চাইলে বাদও দিতে পারো। এরপর সমস্তটাকে আর একবার ভালোভাবে মিক্স করে দিতে হবে। তারপর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিতে হবে। এরপর পেস্টটার সাথে সমস্ত সবজিটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে ভাজা পনিরের টুকরোগুলোকে। আর সঙ্গে দিয়ে দিতে হবে ভাজা পেঁয়াজ। এরপর সমস্তটাকে খুব ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে হাফ কাপ মতো জল। তারপর ঢেকে রাখতে হবে যতক্ষণ না ফুলকপি আর আলুটা সিদ্ধ হচ্ছে। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। সব শেষে আমি যে ভাজা পেঁয়াজটা ব্যবহার করেছিলাম তার জন্য এই রেসিপিটা একেবারে অন্য রকম টেস্ট হয়ে গেছে। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এ পর্যায়ে আমার পালং গোবি মটর একদম রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর ঘি আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। সবশেষে আমি একটু দেখতে যাতে ভালো লাগে তার জন্য দিয়ে দিয়েছি কিছু রঙিন কাঁচা লবণ। ব্যাস, আমার পালং গোবি মটর একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই শেষ করবো।